বাংলা সংস্কৃতির অঙ্গনে ব্রততি পরম্পরা একটি উল্লেখযোগ্য নাম। সুস্থ সংস্কৃতি, সাহিত্য ও জীবন বোধ গঠনে এই সংস্থা অনলসভাবে তার কাজ করে চলেছে ব্রততি বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নির্দেশনায়। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বা অনুষ্ঠানে আপনারা হয়তো এই সংস্থার বাইরের একটা আভাস পেয়ে থাকবেন, কিন্তু অন্দরের ছবিটা একটু অন্যরকম। সেখানে ব্রততি পরম্পরা আসলে একটি পরিবার, আর এই পরিবারের সবাই কবিতার বন্ধনে আবদ্ধ। এই পরিবারের কর্ত্রী হলেন আমাদের প্রিয় দিদি ভাই, যিনি স্নেহ ভালোবাসা আর শাসনে আমাদের সকলকে বেঁধে রেখেছেন। কলকাতা দূরদর্শনের গেম শো রবিবারের পরিবারে আমাদের কবিতার পরিবারের মুখোমুখি হয়েছিল কবি সুবোধ সরকারের পরিবার। যদিও সেখানে আমাদের খুব অল্প সদস্যই পর্দায় ছিলেন, বাকিরা ছিলেন টিভির সামনে। কবিতায় মোড়া সেই মজার খেলার হাড্ডাহাড্ডি লড়াই এবার ব্রততি পরম্পরার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আজ তার প্রথম পর্ব। রবিবারের পরিবারে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখবেন প্রত্যেক পরিবারে কিছু এমন মানুষ থাকেন যারা আপনাদের টেনশনটা বাড়িয়ে দেন। মানে হঠাৎ করে একদিন বাড়িতে এসে বললেন, আমি না চাকরি ছেড়ে দিয়েছি। আজকে এমন দুই সেলিব্রিটি আমাদের সঙ্গে রয়েছেন যারা চাকরি ছাড়ায় এক্সপার্ট, এবং তারা বাড়িতে এসে ওই টেনশনটা দিয়েছিলেন। এবার থেকে আমি অন্য কিছু করব। আমাদের আজকে প্রথমে যার সঙ্গে আলাপ করে নিতে হবে, তিনি একই সঙ্গে অধ্যাপক, তারই সঙ্গে বিতর্কিত, এবং তিনি কবিতাটাও দুর্দান্ত লেখেন, সুবোধ সরকার এবং তার পরিবার আমাদের সঙ্গে। নমস্কার সুবোধ দা, একটু পরিবারের সঙ্গে পরিচয় হয়ে যাক। আচ্ছা, শাশ্বতী কবি, এদিকে হচ্ছে কস্তুরি কবি, আমার আমার পরিবারের সবাই কবি, একদম তরুণ কবি হচ্ছে অময়, তারপরে অরুণাভ, তারপর আমার পেছনে আছে সৌম্যজিৎ, সৌরভ, গৌরব। সৌরভ আর গৌরব পাশাপাশি, গৌরবে বহু কবি আমাদের সঙ্গে এই মুহূর্তে। আর দ্বিতীয় যে পরিবার আমাদের সঙ্গে রয়েছেন, ওই একই রকম চাকরি ছেড়ে দিয়ে অন্য কিছু করার এক্সপার্ট, ব্রততি বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে। আগে পরিচয়টা হয়ে যাক, তারপর প্রশ্নে আসবো। প্রথমেই বলি, আমার সবচেয়ে প্রিয় পরিবার কিন্তু দূরদর্শন। 30 বছর হয়ে গেল দূরদর্শনে, তো রোববারের পরিবারে এসে প্রথমেই ধন্যবাদ দূরদর্শন কর্তৃপক্ষকে। এবার আমার পরিবার সবাই কবিতার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে। এই আমার ভাই ব্রতিন, আমার চেয়ে 4.5 বছরের ছোট, ও ইঞ্জিনিয়ার, ছোটবেলায় খুব ভালো আবৃত্তি করত। তার পাশে শ্রবণা, শ্রবণা আমার বহুদিনের ছাত্রী, ওর বিষয় সংস্কৃত, সংস্কৃত নিয়ে ও স্নাতকোত্তর করেছে এবং খুব ভালো আবৃত্তি করে। তার পাশে হচ্ছে শ্রাবন্তী, শ্রাবন্তী আমার প্রায় ডান হাত বলা চলে, ও অধ্যাপিকা ইঞ্জিনিয়ারিং কলেজে, ও বায়োটেকনোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং ওর বিচরণ হচ্ছে সাহিত্য, শিল্প, সংস্কৃতি যে কোনো ক্ষেত্রে, কোনো দরকার হলেই আমি শ্রাবন্তীকে ফোন করি। তার পাশে আছে মৌসুমী, এই আমার পেশাগত যে জীবন কবিতাকে সঙ্গী করে, তার প্রথম থেকে মৌসুমী হচ্ছে আমার সঙ্গী এবং সহকারী, মৌসুমী ভট্টাচার্য। আর তার পাশে হচ্ছে আমাদের এখানকার সকলের এই পরিবারের প্রিয় বিশ্বজিৎ, যাকে আমরা টুবলু বলে জানি, ও আমার খুড়তুতো ভাই এবং আমার সঙ্গে আমার পারফরমেন্সে ও আবহ সঙ্গীত প্রয়োগ করে, বিশ্বজিৎ। এদিকে আমার বাঁদিকে আছে ঈশান, ঈশান আমার খুব প্রিয় ছাত্র, মনের আলো দিয়ে ও জগৎটাকে এমনভাবে দেখে আমরা চোখের আলোতেও সেটা দেখতে পারি না। ও ইংরেজি সাহিত্যের ছাত্র, এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ও ইংরেজি নিয়ে শিক্ষকতা করছে। এই হচ্ছে শুভায়ন, শুভায়ন বাংলা সাহিত্যের ছাত্র, প্রেসিডেন্সি কলেজের, এখন বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করছে, আর এও ইংরেজি সাহিত্যের ছাত্রী কৃত্তিকা। তো এই সব নিয়ে আজকে আমার পরিবারের একটা খুব ছোট অংশই আজকে এসেছে। পরিবারের একটা বিশাল অংশ টেলিভিশনে পর্দার সামনে দেখছে যে আজ আমরা কিরকম এই পরিবারের আড্ডা, গল্প, কুইজে জমে উঠুক।
আর এখানে সবাই কিন্তু আমাদের সুবোধদার ফ্যান। আর সুবোধদাকে আমরা আমাদের পরিবারেরই মনে করি, যদিও আজকে অন্য প্রান্তে বসেছি। এবং আমার ঘটনাচক্রে যারা রয়েছে কবিরা, তরুণ কবিরা রয়েছে, তাদেরও সমস্ত অনেক ব্রততি এত সুন্দর করে বললো, আমি হয়তো ওদেরকে শুধু কবি পরিচয় দিয়েছি, তাছাড়াও পরিচয় আছে, এবং অবশ্যই ওরাও ব্রততির খুব ফ্যান। গ্রেট গ্রেট গ্রেট। মোটামুটি দুই দলের, দুই পরিবারের, দুই টিমের যা শিক্ষাগত যোগ্যতা তার তলায় চাপা পড়ে আমি মোটামুটি পিছিয়ে যাবো, এটা পরিষ্কার বুঝতে পারছি। বাট আপাতত একেবারে শুরুতে কবিতার রোমান্স, শুরুতেই দুই কবি এবং আবৃত্তিকারের পারফরমেন্স। ব্রততি বন্দ্যোপাধ্যায়ের জন্য একবারে শুরুতে একটা প্রশ্ন রাখবো আমি, মানে আমার মাথায় বহুদিন ধরে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে, আমি জানতে চাই, আপনার বাবা এয়ারফোর্সে কাজ করতেন, তিনটি ভাষায় দক্ষ, সংস্কৃত, বাংলা এবং ইংরেজি, তার সঙ্গে সঙ্গে যেটা আরো একটা স্পেশাল ব্যাপার ছিল যে কবিতা শুনে উনি নাকি ছবি আঁকতে পারতেন, মা দক্ষিণী ছাত্রী, আপনি এতগুলো ভাষা ভালো বলেন, তার সঙ্গে সঙ্গে আবৃত্তি, গান, আমি জানতে চাই আপনাদের পরিবারে কি কোনোভাবে ট্যালেন্টে ডিসকাউন্ট ফিসকাউন্ট পান আপনারা? না সত্যি আমি, আমার ভাই এবং এখন আমার যে এক্সটেন্ডেড কবিতা পরিবার, এটার মূল উৎসটা বাবা মা। আমাদের ছোটবেলায় বাড়িতে এত বই ছিল, সেই সব বই আমরা পড়ে পড়ে বড় হয়েছি, বুঝি না বুঝি, তখন ছোট ছিলাম, আর অনেক গ্রামোফোন রেকর্ডস ছিল, বাবা সেই রেকর্ড কিনে কিনে আনতেন, আমি আর আমার ভাই বলতাম এইটা চাই এটা চাই, তো সারাক্ষণ সেই সব রেকর্ড বাজতো বাড়িতে, সেই সব বাজ, মানে ওখানে আমি প্রথম এত গান, কবিতার আবৃত্তি, এবং ওই শুনে শুনেই আমার প্রথম মনে আছে, তখন আমি ক্লাস 3-4 পড়ি, সৌম্যমিত্রের মধুবংশীর গলি আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছিলাম, তো ওই সবসময় তো ওটা চলতো বাড়িতে, তো আমার মনে হয় যে শ্রুতি মুখস্থ করার পক্ষে বা স্মৃতিতে নেওয়ার পক্ষে বারবার শোনা এবং পড়াটা খুব জরুরি। তার সঙ্গে সঙ্গে বাকিগুলোও তো, বাকিগুলো শুধুমাত্র শ্রুতিটা কেন বলছেন, আমার মনে আছে একবার একটা অনুষ্ঠানে আপনাকে সামনে থেকে দেখেছি, এবং আমি ওই অর্জুন ঠিক যেভাবে পাখির চোখ দেখে, আমি ঠিক এইটুকু জায়গা দেখছিলাম, এবং মনে হচ্ছিল যে শব্দগুলো জাস্ট বৃষ্টির ফোঁটার মতো বেরোচ্ছিল, এত পারফেক্ট, মানে এটা সবাই জানতে যায়, আমার মনে হয় ভবিষ্যৎ পৃথিবী ডিকোড করার চেষ্টা করবে। আমার জীবনে একটাই প্রেম, সেটা শব্দ, তার চারপাশে আর কিচ্ছু নেই, কেউ নেই, সেই জন্যই সুবোধদার কাছ থেকে একটা বিষয় জানার রয়েছে, যে আমি সেই সময়ের পাগলামিটার ব্যাপারে একটু জানতে চাই, যখন সুবোধ সরকার উত্তরবঙ্গের একটি বিখ্যাত কলেজে সেখানে অধ্যাপনার কাজ ছেড়ে দিলেন এবং স্থির করলেন কবি হবেন, মানে তখন কি এই ভয়টা কাজ করেনি যে একটা ফিক্সড মাইনে রয়েছে, সচ্ছল জীবন, সেটাকে ছেড়ে দেওয়ার জন্য কি কারণে রিস্ক নিয়েছিলেন? বাবা ছোট বয়সে মারা গেছেন, মা বহু কষ্টে, একটা বড় পরিবার আমরা 6 ভাই বোন, কি করে যে খাবার সংগ্রহ করে আমাদের মুখে তুলে দিতেন সে এক ইতিহাস, আমি লিখেওছি। কিন্তু যেটা ঘটলো সেটা হচ্ছে যে কবিতা লিখতে এলাম পারিবারিক কোনো কারণে, কোনো কবিতা ছিল না পরিবার, শরণার্থী পরিবার, ওপার থেকে ভয়ে পালিয়ে এসেছেন বাবা মায়ের হাত ধরে, তরুণী মায়ের হাত ধরে, কৃষ্ণনগরে বড় হয়েছিলাম, তো কৃষ্ণ জন্মেছিলাম, কৃষ্ণনগর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি 5-6 বন্ধু মিলে, এটা আমার শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় লিখেছিলাম, তাতে একটি, এটা একটি ভবঘুরে লোক, ভ্যাগাবন, ট্রেন আসছে সামনে ঝাঁপ দিল, ট্রেনটা এসে থেমে গেল কৃষ্ণনগর প্ল্যাটফর্মে, তারপরে কলকাতায় ফিরে যাবে, দুটো কম্পার্টমেন্টের মাঝখানে ফাঁক দিয়ে দেখলাম ওপারে দাঁড়িয়ে লোকটি, লোকটি বেশ বলিষ্ঠ, ভবঘুরে, কিন্তু বেশ পাঠানদের মতো চেহারা, একটা ঠোঙা পাউরুটি ভর্তি সেটা তুলে খাচ্ছে, আর আমি উঁকি মেরে দেখছি, ও উঁকি মেরে দেখছে আমাকে, লোকটার মুখের কাছে একটা অদ্ভুত হাসি দেখেছিলাম, তার আগে কবিতার কোনো দিন এক লাইন লিখিনি, ওই হাসিটা আমাকে রাত্রিবেলা দেখিয়েছিল, এবং ওই হাসিটা এখনো পর্যন্ত 40 বছর বাদেও ওই হাসিটাই আমাকে দেখায়। একটা জায়গায় সুবোধদার সঙ্গে আমার তো অনেক বিষয়ে মিল, অনেক ভাবনায় মিল থাকে, কবিতা একটা কমন বিষয়, কিন্তু আরেকটা বিষয়ে মিল আছে সুবোধদা, কৃষ্ণনগর,
কৃষ্ণনগর আমার বাবার মামার বাড়ি, আমার মায়ের বাড়ি, খোড়ে নদী, এইসব গল্প ছোটবেলায়। অনেকদিন পরে কলকাতায় দাঁড়িয়ে কেউ খোড়ে নদী কথাটা বলল, সবাই জলঙ্গি বলে, মানে ম্যাপে লেখা আছে তো জলঙ্গি, তাই জন্য জলে খুব সুন্দর খোড়ে নদী, আমরা খোড়ে বলতাম। হ্যাঁ, আর কিছু কৃষ্ণনগরের কোনো কিছু হলে আমার বাবা খুব মানে গর্বিত অনুভব করতেন। সেইখানেও কিন্তু আমাদের একটা কমন জায়গার মূল লক্ষ্য বলতে পারেন। খেলাটা তো বা নম্বরটা তো সংখ্যা মাত্র, জাস্ট আমরা গুনি, গোনার জন্য রাখা হয়। প্রশ্নে যাব, আমাদের প্রথম রাউন্ড গানের ভিতর দিয়ে। এই রাউন্ডে আপনাদের দুজনের জন্য একটা একটা করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তর বললে 10 নম্বর পাবেন, উত্তর ভুল হলে বা না পারলে কোনো রকম পাস হবে না, নেগেটিভ মার্কিং নেই। সুবোধ সরকারের জন্য প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন এবার। এই গানটি কোন ছায়াছবির অংশ? বিচারক। বিচারক, প্রশ্ন সঠিক কি নয় সেটা একবার একটু কম্পিউটার স্ক্রিনে চেক করে নিতে হবে। দেখা যাক কম্পিউটার কি বলছে। সঠিক উত্তর বিচারক। খুব ভালো শুরু। এরপরে প্রশ্ন, সুবোধদা সবসময় তো নম্বর দেয়, নম্বর পাচ্ছে, স্টুডেন্টরা আজকে দেখছে। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রশ্ন কম্পিউটার স্ক্রিনে। এবার মনে সুত হব গো, এবার মনে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা ঢেয়ে যা বলো আমারে, এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক ছলাক দুলব তোমার কোমরে। এই গানটি কে গেয়েছেন? ইজিয়েস্ট, এটা ইজিয়েস্ট, মান্না দে। মান্না দে, কম্পিউটারকে এটা বলার দরকার নেই, বাট তবুও কম্পিউটারের কাজ কম্পিউটারকে করতে হবে, নাহলে কম্পিউটারে চাকরি চলে যাবে। কম্পিউটার কি বলছে? রাইট অ্যানসার, মান্না দে, প্লাস্ট ইট, বড় স্টার্ট। যাই হোক, আমরা দুজনেই দল ভাগ পেলাম। হ্যাঁ, আর উত্তম কুমারের মুখটা দেখে শুরু হলো। হ্যাঁ, উত্তম, ব্যাপারটা আরো উত্তম হবে যদি একটু কবিতা হয়। এই বলেছে সুবোধদার কাছ থেকে একটা কবিতা। কবিতাটা লিখেছিলাম প্রায় 25 বছর আগে আমার ছোটবেলার মাস্টারমশাইকে নিয়ে। কবিতাটার নাম ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে উঠল। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়,
তবু তোমাকেই লিখে রেখে যায়। গত দু বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যত সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁয়নি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা মোটা খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি কোনো দিন বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা, যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকা, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট, হাসপাতালে গাছের তলা গা ছমছম করছিল, এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটোই যেন ভারতবর্ষের শেষ মাটি। শব্দ খুঁজছি, দাঁড়ান, শব্দগুলো পাই। আমার মনে হয় শব্দ কিছু রাখা রয়েছে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেগুলোই এর যোগ্য সঙ্গত করতে পারবে। আমি যেন বলি আর তুমি যেন শোনো, জীবনে জীবনে তার শেষ নেই কোনো। দিনের কাহিনী কত রাত চন্দ্রা বলি, মেঘ হয় আলো হয় কথা যাই বলি, ঘাস ফোটে ধান ওঠে তারা ঝরে রাতে, গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে, দুঃখের আবর্তে নৌকো ডোবে ঝড় নামে, নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে গ্রামে, নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো। আমি যেন বলি আর তুমি যেন শোনো, তুমি যেন বলো আর আমি যেন শুনি, প্রহরে প্রহরে যাই কল্প জাল বুনি, কুমুদ কলহার ভাসে থই থই জলে, কোথা মাঠ ফেটে যায় মারির অনলে, আঙিনায় শিশু খেলে ফুলে ধরে মৌ, তুলসী তলায় দীপ জালে মেজ বৌ, সানাই বাজানো রাতে হঠাৎ জনতা, বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা, মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনি। তুমি যেন বলো আর আমি যেন শুনি। চিরদিন কবিতার নাম আর অমিয় চক্রবর্তীর কবিতা। যে পরিমাণে মধু আজকে এখানে তৈরি হচ্ছে, মৌমাছিরাও হিংসে করবে। প্রথম রাউন্ডের শেষে শুভ সরকার ও তার পরিবার 10 মার্কস। ব্রততী বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার রয়েছেন 10 নম্বরে। আপাতত আড্ডায় একটা ছোট্ট জ্যোতি, ফিরে আসবো আফটার স্মল বিরতি। আমি আগে অরুণাভুর কাছ থেকে একটু জানি, সুবোদ্দা নিয়ে একটু পিএনপি সিওক, সুবোদ্দা যে কোনো একটা ব্যাড হ্যাবিট যেটা তোমার অতটা ভালো লাগে না। ব্যাড হ্যাবিটের কিছু নেই, আমি তো ওনাকে আরেকটা অন্যভাবে পেয়েছিলাম শিক্ষক হিসেবে। আমার মনে পড়ছে যে একদিন খুব বৃষ্টি পড়ছিল, দুপুরবেলা ক্লাস করতে গেছি, যদিও আমি ওনার ছাত্র ছিলাম না তবুও ক্লাস করতে যেতাম। তা খুব উৎসাহ নিয়ে পড়তে গেছি এলিয়ট শুনবো বলে, উনি ক্লাসে এসে বললেন আজ তো বৃষ্টি পড়ছে,
ক্লাসের দিন নয় এটা, তোমরা বরং খিচুড়ি আর ইলিশ খেও বলে চলে গেলেন, মানে ক্লাস করা হলো না, খুব মজা হলো, এই আর কি, এইসব মনে পড়ে। এছাড়া অনেক স্নেহ সান্নিধ্য তো পেয়েছি, কবিতার ব্যাপারে অনেক কিছু জেনেছি, সব সময় শিখি, এই তো এই শেখার মধ্যে। আমি জানি প্রত্যেক স্টুডেন্টরা টিচারদের একটা গোপন নাম দেয়, শুভদৌর কি নাম দিয়েছো? আমি তো বললামই আমি ওনার তথাকথিত স্টুডেন্ট নই, স্টুডেন্টের বাইরে স্টুডেন্ট, আমি ওনাকে এসএস বলেই ডাকতাম, এখনো তাই ডাকি। আচ্ছা আচ্ছা, শুভায়ন এবার একটু ব্রততিদি নিয়ে একটু পিএনপিসি করব। দিদির সেই ব্যাড হ্যাবিট যেটা তোমরা মারাত্মক রকমের ভয় পাও, আমি শুনেছি উনি নাকি ভীষণ রকমের ওই গোজগাছ করেন আর কি, মানে সো কল্ড সূচি বায়ুগ্রস্ত বলা যায় আর কি, বোতল ছড়ালে রেগে যান, ছবি মেকে গেলে রেগে যান, আমি শুনেছি। না না সেটা নয়, দিদির যে জিনিসটা আমরা ভয় পাই, দিদি এমনি খুবই ভালোবাসেন আমাদের, দিদি স্নেহ সান্নিধ্য সবসময় পাই, কবিতার ক্লাসে কবিতা মুখস্থ না হলে এটা আমাদের ভীষণ ভয়ের একটা জায়গা, মুখস্থ না হলে দিদির মুখটা একটু অন্যরকম হয়ে যায়, আর ওই অন্যরকম হয়ে যাওয়া মুখটা আমরা ভীষণ ভয় পাই। দিদি আবৃত্তি করব কিন্তু মুখস্থ না করে এলে দিদি ভীষণ রেগে যান, এই একটা আমাদের ভয়ের জায়গা। এটা ছাড়া আর কি কি কারণে বকুনি খেয়েছো দিদির কাছে? আর হয়তো কবিতার কোনো ব্যাপারে, তাছাড়া দিদি খুব একটা আমাদের বকেন না, দিদি খুব ভালোবেসে শেখান, কোনো জিনিস আমরা ঠিক মতো না বলতে পারলে দিদি একবার দেখিয়ে দিলে খুব সহজেই আমরা সেটা তুলে নিতে পারি, দিদি খুব সুন্দর বুঝিয়ে দিতে পারেন, এটা আমাদের একটা বিরাট পাওয়া। আচ্ছা ঠিক আছে ফাইন, এনারা মানে খুব ডিফেন্সিভ রয়েছেন, আসলে দুই টিচাররা সামনে তো তাই খুব একটা বলে উঠতে পারছেন, আমি পরে গ্রিন রুমে গিয়ে জেনে নেবো। যাই হোক, এনিওয়েজ সরাসরি প্রশ্নের রাউন্ডে চলে যাই, এই রাউন্ডের নাম গুলতি। গুলতি রাউন্ডে দুই পরিবারের জন্য মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের জন্য আপনারা 2 নম্বর করে স্কোর করতে পারেন, কিন্তু এই রাউন্ডে -2 হয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর আপনারা ভুল বলেন। এটা একটা বাজার রাউন্ড, ফলত যে আগে বাজার প্রেস করবেন সে বা তার পরিবার পাচ্ছে উত্তর দেওয়ার সুযোগ। সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাই। এশিয়ায় কে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর +2। বনলতা সেন কবিতাটি কার লেখা? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ +2। বাংলার কোন কবি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? কবি শঙ্খ ঘোষ। বিষ্ণুদেব পেয়েছিলেন। যদি এটার জন্য পাস হবে না, কিন্তু তোমার -2 হবে, বিষ্ণুদেব হচ্ছে সঠিক উত্তর, বিষ্ণুদেব পেয়েছিলেন, ফলত -2 হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি কবিতাটি ভারতী পত্রিকায় প্রথম কি নামে প্রকাশিত হয়েছিল? পাস করছি, পাস করলাম। রাইট আনসার নরনারী। ফিরে এসো চাকা কাব্যগ্রন্থটি কার রচনা? বিনয় মজুমদারের লেখা। বিনয় মজুমদারের লেখা রাইট আনসার +2। শঙ্খ ঘোষ কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন? বাবরের প্রার্থনা। বাবরের প্রার্থনা জিজ্ঞেস করছো না, উত্তর দিচ্ছ? উত্তর দিচ্ছি রাইট আনসার +2। আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। সুকুমার রায় +2। কালিদাসের মেঘদূতমের অনুপ্রেরণায় পবন দূতম কে লিখেছিলেন? এটা আমি পড়েছি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে, ধই। ধই রচনা করেছিলেন পবন দূতম। রাইট আনসার +2। কোন কবি সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থ লিখে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন? প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র রাইট আনসার +2। সংস্কৃত কবিতার আদি কবি কাকে বলা হয়? বাল্মীকিকে আদি কবি বলা হয়। বাল্মীকিকে আবার কমন +2। এটা সবারই কমন। গুলতি রাউন্ডের শেষে স্কোরবোর্ড কি বলছে একটু চেক করে নেওয়ার পালা। সুবোধ সরকার ও তার পরিবার 14 মার্কস, সামান্য একটু এগিয়ে রয়েছে ব্রততি বন্দ্যোপাধ্যায় ও তার পরিবার 20 মার্কস।
নেভিল কার্টাস বলেছিলেন যে স্কোরবোর্ড আসলে একটা গাধা, বলতো আমরা স্কোরবোর্ডকে খুব একটা গুরুত্ব দিই না, আমরা পরিবারের মধ্যেকার যে বন্ডিং সেটাকে অনেক বেশি গুরুত্ব দিই, এবং এই বন্ডিংটা এখানে আরও বেশি বেড়ে উঠছে এবং বাড়বে আরও বেশি, কারণ একদিকে কবি রয়েছে অন্যদিকে আবৃত্তিকার রয়েছে। বলতো এই কম্বিনেশনে কবিতার চর্চা শোনা সেটা তো ডেফিনেটলি চলবে। আমি ব্রততি বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে অনুরোধ করব যে আমাদের জন্য একটা যদি ওই গ্রুপে কবিতা আমরা শুনে থাকি, একটা সমবেত কবিতা আমরা শুনে থাকি, সেটা যদি একটু এখানে হয়। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে, চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীল অম্বর, গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর অশান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ, হে অসীম উদাসীন বারো মাস, চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই, সূর্যের পিঙ্গল কৃষ্ণ এক ঝাঁক উজ্জ্বল পায়রা, দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি নীল ককতাক্ষীর কান্তি, এক ফালি নাগরিক আকাশে কালজয়ী পাখনার চঞ্চল প্রকাশে, চৈতালি সূর্যের থমথমে রৌদ্রে জীবন্ত উল্লাসে উঠছে পাঁচ রঙা এক ঝাঁক পায়রা, এক ফালি আকাশের কোল খেসাকার নিস রংচটা গম্বুজ দিগন্তে চিমনি, সোনার প্রহর কাপে চঞ্চল পাখনায়, ছোট্ট কালের ঘুরে প্রান্ত বুতন্ময় লীলায়িত বিস্ময় সৃষ্টির স্বাক্ষর এক ঝাঁক পায়রা, রূপালী পাখায় কাপে ত্রিকালের ছন্দ দুপুরের ঝলমলে রোদ্দুর, হে কপোত পারাবত পায়রা, যেদিকে দু চোখ যায় দেখা যায় যদ্দূর রূপালী পাখায় আকাশ শূন্য, আকাশি ফুলের শ্বেত পিঙ্গল কৃষ্ণ কম্পিত শত শত উড়ন্ত পাপড়ি, তুমি নেই আমি নেই কেউ নেই, দুপুরের ঝলমলে জীবন্ত রৌদ্রে ওরে শুধু এক ঝাঁক পায়রা, ওরে শুধু এক ঝাঁক পায়রা, ওরে শুধু এক ঝাঁক পায়রা। Excellent.